বাংলাদেশে এই মুহূর্তে একাধিক ধরনের মাদক ব্যবহৃত হয়, তবে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ যেটি সেটি হলো ইয়াবা। ইয়াবা যে দেশ থেকে আসে সেটি আপনারা সবাই জানেন, মায়ানমার। মূলত টেকনাব সীমান্ত থেকে বাংলাদেশে ইয়াবা আসে, এটা আপনারা মোটামুটি বেশিরভাগ সবাই জানেন। এক্স্যাক্টলি ইয়াবা যে আসে, কোথা থেকে আসে, কিভাবে আসে, এর উপর আমি গত এক বছর যাবৎ খুব গভীরে গিয়ে কাজ করার চেষ্টা করেছি। আপনারা জেনে অবাক হবেন যে এই ইয়াবা তৈরি হয় সম্পূর্ণ মায়ানমার মিলিটারির অধীনে। মায়ানমার মিলিটারি, আমি অত্যন্ত জেনে শুনে ঠান্ডা মাথায় বলছি, মায়ানমার মিলিটারি সবচেয়ে বড়, মায়ানমারের আর্নিং সোর্স হল বাংলাদেশে মায়ানমার মিলিটারির মাধ্যমে ইয়াবা তৈরি করে বাংলাদেশে সরবরাহ করা। এবং জেনে অবাক হবেন, গত 5 বছরে প্রতি বছরে কমপক্ষে $5 বিলিয়ন প্রতি বছরে মায়ানমার মিলিটারি এই ইয়াবা দিয়ে আর্ন করেছে। শুধু যে মায়ানমার মিলিটারি এটার সাথে জড়িত তা না, আমি আপনাদেরকে বলছি দায়িত্ব নিয়ে মায়ানমার নেভি এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করে, যাতে ইয়াবাগুলো আমাদের দেশে ঠিকভাবে পৌঁছতে পারে, বাজার করতে পারে, এমনকি নেভাল শিপগুলোকে তারা এই কাজে ব্যবহার করে। আমি এই সংসদ শুরু হওয়ার পরে শেখ তম্বয়, অত্যন্ত তরুণ, আমার সন্তানের বয়স, তার একটা বক্তব্য আমি শুনেছিলাম। সে বলেছিল 1 কোটি তরুণ এদেশে ইয়াবা সেবন করে। এই বক্তব্যটি ছিল প্রায় আমার ধারণা মতে 16-17 মাস আগে। ওই সময় সংখ্যাটি একেবারেই কাছাকাছি বা সত্য ছিল, বাট বর্তমানে এর সংখ্যা আরও বেড়েছে। এটি বিভিন্ন সোর্স থেকে জানা যে প্রায় 140 লাখ বা তারও বেশি মানুষ বাংলাদেশে ইয়াবা সেবন করে, এবং বাংলাদেশে প্রতিদিন 3 কোটি ইয়াবা সেবন করে। তো কীভাবে ইয়াবা আসে, কারা কারা জড়িত বাংলাদেশের অভ্যন্তরে, এটি বোধ করি আমার আর বলার প্রয়োজন নেই। আবার আমি জানি বাংলাদেশের 18 কোটি মানুষের বেশিরভাগ মানুষ, আমি শুধু বলবো যে বিশেষ করে ইয়াবার দায়িত্ব যে জায়গা থেকে যে মানুষজন আসে, তিনজন মানুষের দৃষ্টি আকর্ষণ করবো, যে একজন টেকনাফ থানার প্রতীক আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আরেকজন র্যাবের এস কর্ম পাবো আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এবং কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সুভাষ আপনার দৃষ্টি আকর্ষণ। আমি যে তথ্যগুলো দিলাম আমি বিশ্বাস করি আপনার আমার থেকে আরও ভালো জানেন। যদি কোথায় জানার গ্যাপ হয়, এবং এখন যেভাবে পাচার করছে সেক্ষেত্রে নেপাল শিল্পী সমস্ত কার্য করে আমাদের দেশের প্রভাবশালীদের সহায়তায় ইয়াবাগুলো ভিতরে আসছে তা কিন্তু নয়। তার সাথে যেটা আসছে সেটা হলো গরু এবং ছাগলের কেটে করে আমরা জেনেছেন যে মানুষের কিন্তু ইয়াবাগ নিয়ে আসে গরু এবং ছাগলকে বড় মাপ। তো আমি প্রথমে বিশ্বাস করি যে সরকার চাইলে সরকারের চাওয়া দাবার সরকারকে চাইতে গতকাল থেকে বলেছি আমিও বলবো
আছে বা আমাদের মজা যাচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে অনেক বেশি। যদি উদাহরণ করি এক বা দুই ঘন্টার আগে এখন এটি 300 টাকা কমে পাওয়া যায় না। আপনারা হয়তো জেনে থাকবেন যে একদমই আমার সেটি ডেলিং পয়েন্ট হওয়ার দরকার, আর সেটি যদি আমার কথা বাদ দেয় সে তন্ময়ের কথা অনুযায়ী যদি এক কোটি জন ইয়াবা সিডি হয় তাহলে যদি কত কোটি পিস ইয়াবা দরকার। সত্যি এটি হচ্ছে এবং এটির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে প্রয়োজনীয়। আমি এবারে বলবো যারা তুমি করেই বলবো, কারণ আমার বিশ্বাস আমার বয়সী লোক ইয়াবা সেবন খুব একটা করে না। যারা ইয়াবা সেবন করে এদের বেশিরভাগই আমার চেয়ে বয়সে তরুণ, বয়সে কম হবে। আমি তোমাদেরকে বলবো, আমি তোমাদের কাছে একজন সিনিয়র সিটিজেন হিসাবে তোমাদের চাই, এটি আমাদের ব্যর্থতা যে আমরা তোমাদেরকে মাদকের বাইরে রাখতে পারি। তো আমি একটা বিষয়ে করার জন্য বলবো, আমি কী করি সেটি যদি তোমরা একটু যদি দেখো তোমরা সন্দেহ। আজকে মাদকের অন্তরালে তোমাদের যে এই কঠিন অবস্থা এটার জন্য তোমরা জানি না, এটার জন্য আমরা জানি সমস্ত দায় দায়িত্ব আমরা নিয়েছি যারা আমরা তোমাদের অগ্রজ ছিলাম, যারা আমাদের দায়িত্ব ছিল যে আমাদের এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারার বা সময়কে বদলে দেওয়ার আমরা পারিনি বলেই আজকে তোমরা ইয়াবা খাচ্ছ। তো তোমরা যারা ইয়াবা খাচ্ছ ইয়াবা নিচ্ছ, তোমরা কিন্তু তোমাদের কতটুকু ক্ষতি করছো সেটা জানো। তোমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে যেটি আমাদের চাইতে বেশি। এই আবেগটাকে একটা বারের জন্য আমি তোমাদের কাছে করজোরে অনুরোধ করব, তোমরা ইয়াবা কী করবে না করবে সেটি বড় কথা না, একটা দিনের ইয়াবা টাকা দিয়ে কোনো একটা বস্তিতে যাও বিকেলবেলা কিছু খাবার কিনে। সেখানে একজন গরিব পরিবারের কয়েকটি শিশু সন্তানের সাথে যারা সারাদিন অভুক্ত আছে তাদের সাথে একবেলা খাবার খাও, অথবা তারা খাবে শুধু বসে বসে দেখো। ইয়াবা নিলে সম্ভবত ফিরিক বা কিছু এমন একটা বলে তোমার, যেটি একটি অতি চাঞ্চল্য তৈরি হয়। আমি বিশ্বাস করি ইয়াবার নেশার চাইতেও নিষ্পাপ ওই শিশুদের খাবার খাওয়ার পরের যে মুখের হাসি বা খাবার প্রাপ্তির পরের মুখের হাসি, এটি তোমাকে হয়তো নতুন উদ্দীপনা দিবে, তোমাকে বদলে দিবে। আমি জানি এই ইয়াবা তোমাদেরকে সংসার থেকে, সমাজ থেকে, কর্মজীবন থেকে, আগামীর ভবিষ্যৎ থেকে, আগামীর সম্ভাবনা থেকে অনেক দূরে ঠেলে দিচ্ছে। তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ, পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয়তো তুমি বলবে রাষ্ট্রের ক্ষতিগ্রস্ততায় আমার কিছু যায় আসে না, সো হোয়াট। আমি জানি এই ক্ষুদ্রতার যুক্তি আছে, আবারও তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, একজন অগ্রজ হিসাবে যখন আমাদের ব্যর্থতা আমরা করতে পারিনি তোমাদের জন্য কিছুই। তোমরা আগামী দিনকে নতুন সূর্যের অন্বেষণে একবার খুঁজে দেখো। তোমরা যদি বয়কট করো তাহলেই কিন্তু ইয়াবার চালান আরও কম আসবে, যেহেতু যেভাবে বয়কট হওয়ার কথা ছিল সেইভাবে বয়কট হয় নাই, সে কারণে তোমাদের এই প্রক্রিয়া নিশ্চয়ই কোনো না কোনো কাজে দিবে। আমি জানি যখন মাদকের বিরুদ্ধে কথা বলবো তখন আমার বিরুদ্ধে বাংলাদেশে থাকলে হয়তো আমি হত্যার শিকার হতাম, এখন হয়তো নিন্দার শিকার হব। মাদকের সাথে যারা জড়িত তারা আমার পিছনে লেগে পড়বে আজকে থেকে মারাত্মকভাবে। আমি জানি মাদক কারবারীদের হাত অনেক লম্বা এবং তারা পারে না এমন কোনো কাজ নেই। আপনারা দেখতে পাবেন যে মাদক কারবারীরা কীভাবে হামলে পড়ে আমার উপর এবং কত ধরনের নিন্দা এবং কত ধরনের
অসম্মান তৈরি করার চেষ্টা করে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশের পক্ষে কথা বলতে পারি। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।